রায়গড় গ্রামে প্রতিভা তার ছেলে মনোজের সঙ্গে থাকত। প্রতিভা আলুর বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত, তাই সে যখনই বাজারে যেত বাজার থেকে প্রচুর পরিমাণে আলু কিনে আনত এবং সেই আলু দিয়ে অনেকটা পরিমাণে বিরিয়ানি বানিয়ে তিন দিন পর্যন্ত খেত। মায়ের এরকম প্রত্যেক দিন আলুর বিরিয়ানি খাওয়া মনোজের একদম পছন্দ হতো না। মা, এভাবে বেশি পরিমাণে বাসি আলু বিরিয়ানি খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, নিজের শরীরের কথা ভেবে এরকম খাওয়া বন্ধ করে দাও। মনোজ, তোকে আমার শরীর নিয়ে এত ভাবতে হবে না। আমি ছোটবেলা থেকে আলু বিরিয়ানি প্রচুর পরিমাণেই খাই, তাই এটা খেলে আমার কোনোদিনই কোনো সমস্যা হবে না। প্রতিভা মনোজকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মনোজও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। প্রতিভা প্রত্যেক দিন আলুর বিরিয়ানি বানিয়ে নিজে তো খেতই এবং তার সাথে সাথে মনোজকেও খাওয়াত। এরকমই একদিন প্রতিভা তার ঘরে বসেছিল, তখনই মনোজ সেখানে আসে। মা, আজ আমার অফিস ছুটি, তাই তুমি রেস্ট নাও, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। বাহ মনোজ, এ তো খুব ভালো কথা, কত দিন হয়ে গেল তোর হাতের রান্না খাইনি। মনোজ, তুই তো আমার পছন্দ খুব ভালো করেই জানিস, তাই রান্না করার আগে প্রথমে বাজারে চলে যা, বাড়িতে আলু শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ মা, অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে সময়ই পাই না, কিন্তু আজ আমার সারা দিন ছুটি, তাই তোমার যা যা খেতে ইচ্ছে করে আমাকে বলো, আজ আমি তোমার জন্য সব রকম রান্না করব। মনোজ তার মাকে এই বলে রান্নাঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং আলুর দাম ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যায়। মা, আলুর দাম অনেক বেড়ে গেছে, তাই ধীরে ধীরে নিজের পছন্দ পাল্টাও, বাড়ির যা পরিস্থিতি এত বেশি দামি আলু খাওয়া যাবে না। আলুর দাম বেশি বেড়ে যাওয়ায় প্রতিভা অনেক দুঃখী হয়ে যায়। একদিন প্রতিভা ডাইনিং রুমে বসেছিল, তখনই তার এক বান্ধবী কল্পনা সেখানে আসে। কি রে প্রতিভা, ভালো আছিস তো? কদিন থেকে তুই বাজারে যাচ্ছিস না, তাই তোর সাথে দেখা করতে এখানেই চলে এলাম। কল্পনা, কি আর বাজারে যাব বল, ধীরে ধীরে আলুর যা দাম বেড়ে যাচ্ছে কেনাই মুশকিল হয়ে যাচ্ছে, আর সেই কারণে আমার সাধের আলুর বিরিয়ানিও খাওয়া হচ্ছে না। প্রতিভা, এটা তো সত্যি অনেক বড় একটা সমস্যা। আমি কিছুক্ষণ আগে বাজার থেকে শুনে আসছি আলুর দাম নাকি আরো বাড়বে, তাই এবার আলুর বিরিয়ানি খাওয়া তুই ছেড়ে দে। এ কি বলছিস কল্পনা, তাহলে কি আর কোনোদিন আমি আলুর বিরিয়ানি খেতে পারবো না? প্রতিভা কল্পনাকে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। বান্ধবীকে এভাবে মন খারাপ করতে দেখে তখনই কল্পনা বলে, প্রতিভা বেশি দুঃখী হওয়ার কোনো দরকার নেই, তোর সমস্যার সমাধান আছে, তুই শুধু মন দিয়ে আমার কথাটা শোন। কল্পনা, তোর সব কথা শুনতে আমি রাজি আছি, কিন্তু তুই কি গ্যারান্টি দিতে পারবি যে তোর কথা শুনে আমার প্রত্যেকদিন আলুর বিরিয়ানি খাওয়া হবে? হ্যাঁ রে কল্পনা, তুই আমার আইডিয়াটা শোন, আইডিয়া শুনে তুই পাগল হয়ে যাবি। কল্পনার কথা শুনে প্রতিভা অনেক খুশি হয়ে যায়। তখনই কল্পনা তাকে বলে, প্রতিভা তোর ছেলের বিয়ের বয়স হয়েছে, তাই তুই এমন মেয়ের সঙ্গে মনোজের বিয়ে দে যার বাবার আলুর ব্যবসা আছে। আরে বাহ কল্পনা, আইডিয়াটা তো সত্যি খুব দারুণ, কিন্তু এরকম আলু ব্যবসায়ীর মেয়ে আমরা পাবো কোথা থেকে? প্রতিভা, এটা নিয়ে তুই কিছু চিন্তা করিস না, পাশের গ্রামে একটি আলু ব্যবসায়ী আছে, শুনেছি তার একটি মেয়েও আছে আর তার বিয়ের বয়সও হয়েছে। আমি কালই গিয়ে না হয় মনোজের ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবো। কল্পনা, এ তো খুব ভালো কথা, তুই শিগগিরই যা আর যেমন হোক করে বিয়ের পাকা ব্যবস্থা করে আয়। প্রতিভার কথা শুনে কল্পনা সেখান থেকে চলে যায় এবং কয়েকদিন পর মনোজের সঙ্গে প্রকাশ আলু ব্যবসায়ীর মেয়ে পিয়ালির বিয়ে ঠিক করে দেয়। প্রতিভা, আমি প্রকাশ দাদার সঙ্গে সব কথা বলে নিয়েছি, তিনি আমার সব শর্তে রাজিও আছেন, তাই তুই যত তাড়াতাড়ি পারিস বিয়ের তোড়জোড় শুরু করে দে। কল্পনার কথা মতো প্রতিভা বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে মনোজ এবং পিয়ালির বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিয়ালি যখন শ্বশুরবাড়িতে আসছিল, তখনই তার বাবা প্রকাশ 5 বস্তা আলু তার শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করছিল। পিয়ালি বাবার এরকম ব্যবহার দেখে তাকে জিজ্ঞাসা করে, বাবা এ তুমি কি করছো? আমি এই প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি আর তুমি আলুর বস্তা নিয়ে যেতে বলছো? পিয়ালি, তুই আলুওয়ালার মেয়ে, তাই প্রথমবার আলু না নিয়ে গেলে কি মানায়? বাবা কি সব বলছো, আলু নিয়ে গেলে তো লোক হাসাহাসি করবে। পিয়ালি, তুই শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছিস, কেউ তোকে নিয়ে হাসাহাসি করবে না, দেখবি আলু নিয়ে যাওয়ার জন্যই সবাই তোর সুনাম করবে। প্রকাশ পিয়ালিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পিয়ালি তার বাবার এরকম ব্যবহারে হতভম্ব হয়ে যায়।
এবং খুব ধুমধাম করে সে তার শ্বশুর বাড়িতে আসে। প্রতিভা বৌমার সাথে 5 বস্তা আলু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সত্যি কল্পনা, তুই ভাবতেও পারবি না পিয়ালিকে বৌমা রূপে পেয়ে আমি আজ কত খুশি। ঠিক বলেছিস প্রতিভা, তোর বৌমার সাথে 5 বস্তা আলু দেখে আমারও খুব ভালো লাগছে, তাই যখন তুই আলুর বিরিয়ানি বানাবি আমাকেও নিমন্ত্রণ করবি। দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলে খুব হাসাহাসি শুরু করে দেয়। এদিকে প্রতিভা প্রত্যেক দিন অতিরিক্ত পরিমাণে আলু বিরিয়ানি বানিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করে খায়। অপরদিকে পিয়ালি শাশুড়িকে এত বেশি পরিমাণে আলু বিরিয়ানি খেতে দেখে মনোজকে বলে, মনোজ অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। পিয়ালি, কি এমন কথা যার জন্য তুমি এত সংকোচ বোধ করছো? আমি এখানে আসা থেকে দেখছি মা অতিরিক্ত পরিমাণে আলুর বিরিয়ানি বানাচ্ছে আর সবাইকে খাওয়াচ্ছেও। তোমাদের বাড়িতে আলু বিরিয়ানি ছাড়া কি অন্য কিছু রান্না হয় না? পিয়ালি, বাড়িতে সবকিছুই রান্না হয়, কিন্তু তোমার বাবা যে যৌতুক হিসেবে 5 বস্তা আলু পাঠিয়েছে এসব কিছু তারই ফলাফল। বাড়িতে এত বেশি পরিমাণ আলু আছে বলেই মা প্রতিদিন আলু বিরিয়ানি বানাচ্ছে, আর এমনিতেই মা আলু বিরিয়ানি খেতে অনেক ভালোবাসে। ও, তাহলে এই ব্যাপার। মনোজ, প্রত্যেকদিন আলুর বিরিয়ানি খেতে খেতে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন নিশ্চিন্ত, কারণ বাবার দেওয়া মাত্র 1 বস্তা আলু পড়ে আছে, ওটা শেষ হয়ে গেলে আমাকে আর আলুর বিরিয়ানি খেতে হবে না। পিয়ালি মনোজকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েক দিন কেটে যায়। পিয়ালি আলুর বস্তা শেষ হয়ে যাওয়ায় অনেক খুশি হয়ে যায়। তখনই সে দেখতে পায় তার বাবা প্রকাশ 2 বস্তা আলু নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরে বাহ বাবা, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে। পিয়ালি, তোর কথা রোজ মনে পড়ে, কিন্তু তোদের আলু শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। পিয়ালি তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। তখনই সেখানে প্রতিভা আসে এবং কিছুক্ষণ পরেই প্রকাশ আলু দিয়ে সেখান থেকে চলে যায়। বাবার কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না, বাবা মেয়ের বাড়িতে আসার জন্য আলু শেষ হওয়ার অপেক্ষা করছিল। পিয়ালি এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং যখনই পিয়ালির বাড়িতে আলু শেষ হয় প্রকাশ সেই দিনই আলু নিয়ে পৌঁছে যায়। বাবার এরকম ব্যবহার দেখে পিয়ালি খুব চিন্তায় পড়ে যায়। একদিন প্রকাশ বাড়িতে বসেছিল, তখনই পিয়ালি সেখানে আসে। বাবা, আমি যে একজন আলু ব্যবসায়ীর মেয়ে, এটা সবসময় কি আমার শ্বশুর বাড়িতে বোঝানোর দরকার আছে? পিয়ালি, তুই এরকম বলছিস কেন আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি ভালো করেই জানো তোমার এই সবসময় আমাদের বাড়িতে আলু পৌঁছানোর জন্য আমাকে কত কষ্ট করতে হয়, তোমার এই আলুর জন্য আমাদেরকে রোজ রোজ আলুর বিরিয়ানি খেতে হয়। পিয়ালি মা, তোকে কষ্ট কি আর আমি ইচ্ছে করে দিচ্ছি? তোর শাশুড়ি ও তার বান্ধবী বিয়ের আগে আমাকে একটা প্রস্তাব দিয়েছিল, আর সেই প্রস্তাবের কারণেই আমাকে তোদের বাড়িতে আলুর বস্তা পাঠাতে হয়। বাবা, এ তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রকাশের মুখে এই কথা শুনে পিয়ালি অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে এসে মনোজকে সব কথা জানায়। হায় ভগবান, মা আলু বিরিয়ানি পাগলামির জন্য তোমার বাবাকে এভাবে কষ্ট দেবে কখনো ভাবতে পারিনি। মনোজ, আমিও ভাবতে পারিনি আমার বিয়ের জন্য বাবাকে এভাবে শাশুড়ি মায়ের কথা শুনতে হবে। পিয়ালি মনোজকে এই বলে অনেক দুঃখী হয়ে পড়ে। তখনই প্রতিভা সেখানে আসে। বৌমা, এই তো কিছুক্ষণ আগেই বাপের বাড়িতে গেলে, আর এভাবে হঠাৎ চলে এলে, তোমার বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ মা, বাড়িতে সবাই ঠিক আছে, কিন্তু সেখানে যাওয়ার পর বাবার মুখে যা শুনলাম আমার মনে হয় না ওই বাড়িতে আমি আর পা রাখতে পারবো বলে। কেন বৌমা, এরকম বলছো কেন? সেখানে কি এমন হয়েছে যে তুমি আর কোনোদিন ওখানে যেতে পারবে না? মা, এ সব কিছু তোমার কারণে হয়েছে, তোমার আলু বিরিয়ানি পাগলামির কারণে আমাদের মান সম্মান মাটিতে মিশে গেছে, আর এর জন্য পিয়ালির বাবা যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। মনোজ তার মাকে এই বলে অনেক কথা শোনাতে থাকে। প্রতিভা তার ছেলে এবং বৌমার মুখে এরকম কথা শুনে সে যে কতটা ভুল করেছে সেই কথা ভেবে অনেক দুঃখী হয়ে পড়ে। ঠিক বলেছিস বাবা, আমি নিজের হাতে নিজের মান সম্মান হানি করেছি, তাই আমার জন্য তোদেরকে দুঃখী হতে হবে না, আমি যে ভুল করেছি সেটা আমি নিজেই ঠিক করব। প্রতিভা এই বলে তার কাছে জমানো যা টাকা ছিল সেই টাকা অনুরোধ করে প্রকাশের হাতে তুলে দেয় এবং সেই দিন থেকে সে নিজের স্বাস্থ্যের কথা ভেবেও বাড়িতে সপ্তাহে অন্তত 1 বার আলুর বিরিয়ানি বানিয়ে খায়। এভাবেই হাসি খুশিতে তারা নিজেদের বাকি জীবনটা কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।
বিক্রমপুর গ্রামের একটি ছোট্ট বাড়িতে সরলা তার দুই মেয়ে মিনা এবং রিনাকে নিয়ে থাকতো। মিনা এবং রিনা তাদের দুই বোনের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকতো। ছোট ছোট কথাতেও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যেত। তাদের দুজনের একটি মাত্র ঘর ছিল এবং সেই ঘরে তারা প্রায় মারামারি করে থাকতো। কি রে মিনা, তোরা এখনো তৈরি হসনি? পাশের বাড়িতে তো অনুষ্ঠান শুরু হয়ে গেল, কখন যাবি? আমি যাব না, যদি যাবার ইচ্ছা হয় তোমার ছোট মেয়ে রিনাকে নিয়ে যাও। আরে তোরা সবসময় এরকম ধরনের কথা বলিস কেন? ওদের বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে, সবাই মিলে না গেলে খারাপ ভাববে। আমি যদি যাই তাহলে রিনা তোমার সঙ্গে যাবে না, ওর আমার সাথে যেতে অনেক সমস্যা আছে। ফালতু কথা একদম বলবি না, আর তুই আমার সাথে কোনো কথাও বলবি না, তোর সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে। আরে আরে চুপ কর তোরা, তোরা দুজনে আমার সাথে যাবি কি যাবি না? আচ্ছা মা, তুমি আমাদেরকে অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আরে ওরা বারবার করে বলে গেছে যাওয়ার কথা, এখন যদি না যাই তাহলে আমাদের সম্মান থাকবে? আমি তোদের কাছে হাত জোড় করে বলছি, তোরা দয়া করে আমার সঙ্গে চল। ঠিক আছে মা, আমি তৈরি হতে যাচ্ছি, কেউ যেন আয়নার সামনে এসে দাঁড়িয়ে না থাকে। তুই তো বললে হবে না, আগে আয়নার সামনে আমি যাব, আর মেকআপটা আগে আমিই করব। এই বলে রিনা তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে মেকআপ করতে শুরু করে দেয়। দেখলে তো মা কেমন আয়নাটা আগে দখল করে নিল, তোমাকে কতবার বলেছি আমার জন্য একটা আলাদা ঘর বানিয়ে দাও। আরে মিনা রাগ করিস না, তোরই তো বোন, দাঁড়া না ওর এক্ষুনি হয়ে যাবে, যা যা তুইও রেডি হয়ে নে। সরলার কথা শুনে মিনা তৈরি হতে চলে যায়। কিছুক্ষণ পরে সরলা তার দুই মেয়েকে নিয়ে অনুষ্ঠান বাড়ির দিকে রওনা হয়। আরে দিদি আসুন আসুন। কেমন আছেন দিদি? খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। যান ওইদিকে খাবার পরিবেশন করা হচ্ছে, আগে গিয়ে খেয়ে নিন কিছু। এরপর সরলা তার দুই মেয়েকে নিয়ে খাবারের প্যান্ডেলে চলে আসে এবং সেখানে এসে মিনা এবং রিনা দুজনেই তাড়াতাড়ি করে খাবার খেতে শুরু করে দেয়। তাড়াতাড়ি খাবার শেষ করে ফেলতে হবে, না হলে আজকে রাতেও দিদি আমাকে বিছানায় ঘুমাতে দেবে না। সবার আগে তাড়াতাড়ি করে খেয়ে ঘরে গিয়ে বিছানাটা দখল করতে হবে। এই বলে রিনা তাড়াতাড়ি করে খাবার শেষ করে চেয়ার থেকে উঠে পড়ে। কি রে রিনা, তোর খাওয়া হয়ে গেল? হ্যাঁ মা হয়ে গেছে, আমার আর খেতে ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি, তুমি আর দিদি একসঙ্গে এসো। এই বলে রিনা তাড়াতাড়ি করে খাবারের প্যান্ডেল থেকে বেরিয়ে বাড়ি ফিরে যায়। কি চালাক মেয়ে, তাড়াতাড়ি করে খাবার খেয়ে বিছানাটা দখল করতে চলে গেল, না না আমাকেও তাড়াতাড়ি যেতে হবে। এই বলে মিনাও তাড়াতাড়ি খাওয়া শেষ করে প্যান্ডেল ছেড়ে উঠে চলে যায়। কি রে তুইও কোথায় চললি? আমার খাওয়া শেষ হয়ে গেছে মা, আমি বাড়ি যাচ্ছি, তোমার খাওয়া হলে তুমিও চলে এসো। মিনা তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যায় এবং সে বাড়ি এসে দেখে রিনা বিছানা দখল করে নিয়েছে। এই মেয়ে, তুই ইচ্ছা করে আগে বিছানাটা দখল করে নিলি? তোর মতো মেয়ের সাথে এরকমই করা উচিত, আমি আগে এসেছি তাই আমি আজকে বিছানাতে ঘুমাবো, তুই নিচে ঘুমা। রিনা তুই নামবি না তোর ঘাড় ধরে নামাবো? এই বলে রিনা এবং মিনার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা দুজনে খাটের উপরে উঠে মারামারি করতে থাকে। এরই মধ্যে সরলা বাড়ি ফিরে আসে। এ কি তোরা কি করছিস? থাম থাম বলছি। রিনা এবং মিনা সরলার কোনো কথাই শোনে না, তারা দুজনে মারামারি করতে থাকে। হঠাৎই লাফালাফি করতে করতে তাদের বিছানাটি ভেঙে যায়। বললাম বললাম মারামারি করিস না, দেখলি তো কি হলো, খাটটাই ভেঙে গেল। এই সব হয়েছে রিনার জন্য, ও যদি আগে এসে বিছানা দখল না করতো তাহলে কিছুই হতো না। একদম ফালতু কথা বলবি না, সব হয়েছে তোর জন্য, তুই কেন ঝগড়া শুরু করলি? আমি তো বিছানা আগে দখল করেছিলাম। আমি কোনো ঝগড়া শুরু করিনি, তুই আগে আমার গায়ে হাত তুলেছিস। কি এত বড় মিথ্যে কথা, আমি আগে হাত তুলেছি? মা তুমি বিশ্বাস করো, ওই আগে আমাকে মেরেছে। তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই দিয়ে আমি নতুন খাট কিনে আনবো, আর সেখানে আমি একাই ঘুমাবো, কোনো বাজে মেয়েকে সেই খাটে ঘুমাতে দেবো না। বাজে মেয়ে কাকে বলছিস? তুই বাজে মেয়ে, আর তুই কি ভাবছিস তোর একার কাছেই টাকা আছে? আমার কাছেও টাকা আছে, আমিও কালকে গিয়ে খাট কিনে আনবো। আরে তোরা একটু চুপ কর, এইটুকু একটা ছোট্ট ঘরে দুটো খাট কি করে রাখবি? তুমি ঠিক বলেছো মা, এই ঘরে দুটো খাট রাখা যাবে না, তাই এইখানে শুধু আমি খাট রাখবো, আর অন্য কারোর যদি ঘুমানোর ইচ্ছে হয় সে নিচে ঘুমাবে, দেখা যাবে কে আগে খাট কিনে আনে। তোরা যা ইচ্ছা তাই কর, আমি তোদের মধ্যে আর নেই, আমার আর ভালো লাগছে না, মাথাটা ধরে গেল। এই বলে সরলা রাগ করে সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে মিনা এবং রিনা দুজনেই জেগে বসে থাকে।
সকাল হতেই তারা দুজনে একটা দোকানেই খাট কিনতে চলে যায়। কাকু আমাকে তাড়াতাড়ি একটা নতুন খাট প্যাক করে দিন তো। কাকু আমি তোমাকে 500 টাকা বেশি দেব, আমার খাটটা তাড়াতাড়ি তোমাকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। কাকু আমি তোমাকে 1000 টাকা বেশি দেব, তুমি আমার খাটটা আগে পৌঁছে দিও। ঠিক আছে আমি দেখছি কি করা যায়। দুজনের থেকেই টাকা নিয়ে দোকানদার তাদের খাটটা একসাথে তাদের বাড়ির সামনে এসে রাখে। ঘরের দরজা ছোট হওয়ার কারণে দুজনেই ঘরের দরজা ব্লক করে খাট নিয়ে দাঁড়িয়ে থাকে। দিদি তুই সরে যা, আমার খাটটা এই ঘরে আগে ঢুকবে। আমি মরে গেলেও এখান থেকে খাট নিয়ে সরবো না, আমার খাটটাই আগে রুমে ঢুকবে। তোরা দুজনে এরকম ছেলে মানুষই করলে হবে? যে কোনো একজনকে তো হার মানতেই হবে। আমি হার মানতে পারবো না, আর এখান থেকে খাট সরাবো না, আমিও খাট সরাতে পারবো না। ঠিক আছে তোদের যা ইচ্ছে হয় তোরা তাই কর। এইভাবে সারাদিন ধরে দুজনেই খাট দরজার সামনে রেখে দাঁড়িয়ে থাকে। অবশেষে রাতের বেলা দুজনে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সরলা এসে তাদেরকে বলে, দেখ তোরা যা শুরু করেছিস তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, আশা করি এই সিদ্ধান্তে তোরা দুজনেই খুব খুশি হবি। কি সিদ্ধান্ত মা? আমি ভেবেছি এই ঘরের মাঝখানের দরজাটা বন্ধ করে দিয়ে দুপাশে দুটো দরজা করে দেব, আর মাঝখান থেকে ঘরে একটা দেওয়ালও তুলে দেব, যাতে এই ঘরটাতেই তোরা দুজনে আলাদা আলাদা ভাবে থাকতে পারিস। বাহ মা, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ মা, খুব ভালো একটা বুদ্ধি বার করেছো। এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন এলো না? তাহলে এতদিন এই বাজে মেয়েটার সাথে আমাকে থাকতে হতো না। আমিও তোর সাথে থাকতে চাই না। মা তুমি তাড়াতাড়ি করে মিস্ত্রি ডেকে ঘরটা দুভাগ করার ব্যবস্থা করে দাও। সরলা সেই দিনই মিস্ত্রি ডেকে ঘরের মাঝখানের দরজা বন্ধ করে দুপাশে দুটো দরজা করে দেয় এবং ঘরের মাঝখান থেকে দেওয়াল তুলে দেয়। নে তোদের ঘর এবার তৈরি হয়ে গেছে, এবারে আশা করি তোদের দুজনের মধ্যে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ মা, আমি তো আমার ঘর পেয়ে গেছি, আমি কেন ওর সাথে মুখ লাগিয়ে ঝগড়া করতে যাব? আমারও তো আর খেয়ে দিয়ে কাজ নেই, ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। এরপর রিনা এবং মিনা দুজনেই তাদের ঘরের ভেতরে চলে যায়। তারা একদিন সেই রুমে সময় কাটানোর পরে দুজনেরই খুব অসুবিধা শুরু হয়ে যায়। ইস, ঘরটা দুভাগ করার পরে একদম ছোট হয়ে গেছে, ঘরের মেঝেতে তো পা ফেলারও জায়গা নেই। অপরদিকে মিনারও সেই ঘরে দম বন্ধ হয়ে আসছিল। উফ, এত ছোট ঘরে কিভাবে থাকবো, আমার তো দম বন্ধ হয়ে আসছে। না না, এই ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আর রিনাকে ছাড়া ভালোও লাগছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দিদিকে ছাড়া আমার ভালো লাগছে না। না, যাই দিদির কাছে যাই। রিনা এবং মিনা দুজনেই তাদের ঘর থেকে বেরিয়ে পড়ে। দিদি তুই মাকে বল আমাদের ঘরের মাঝখানের দেওয়ালটা যেন ভেঙে দেয়, আমার তোকে ছাড়া একদম ভালো লাগছে না। হ্যাঁ রে বোন, আমারও তোকে ছাড়া একদম ভালো লাগছে না, এখন বুঝতে পারছি দুই বোন একসাথে থাকলে কত ভালো লাগে, কিন্তু এত কিছু হওয়ার পরে মা কি আমাদের কথা শুনবে? এই সময় সরলা সেখানে আসে। আমি তো তোদের মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম, আমি জানতাম তোরা একে অপরকে ছাড়া একদম থাকতে পারবি না। হ্যাঁ মা, ওই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও বোনের সাথে ঝগড়া করব না। আমিও তোমাকে কথা দিচ্ছি মা, আমিও দিদির সাথে কোনোদিনও ঝগড়া করব না, আর তুমি দয়া করে দেওয়ালটা ভাঙিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই মিস্ত্রি ডেকে এই ঘরের মাঝখানের দেওয়ালটা ভাঙিয়ে দেব। পরের দিন সরলা একজন মিস্ত্রিকে ডেকে এনে তাদের ঘরটিকে আবার আগের মতো বানিয়ে দেয়। এরপর থেকে রিনা এবং মিনা দুজনে আর নিজেদের মধ্যে কোনো ঝামেলা করত না, তারা একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।